তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আ ভেরি হ্যাপি গণেশ চতুর্থী টু এভরিওয়ান হু ইজ সেলিব্রেটিং। তো আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো এই জন্য আমরা পুরো আমাদের ইন্ডিয়ান অ্যাটায়ারে রেডি হয়েছি। আমার শ্বশুরবাড়িতে এই ফেস্টিভ্যালটা অনেক বড় করে মানানো হয়, আর আমার হাজব্যান্ড অনেক মিস করছিলো এই ফেস্টিভ্যালটাকে, তাই ওনার সাথে সাথ দেওয়ার জন্য আমরা একসাথে রেডি হয়ে গেছি। আমরা আগে সবডেতে এসে গেছি ব্রেকফাস্ট করতে, নোয়ার হয়ে গেছে ব্রেকফাস্ট করা, কিন্তু আমার আর শ্রীকান্তের হয়নি। আমাদের সবার স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই বলে এখন আগে সবডেতে এসে আমরা আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে এবারে আজরাতে গিয়ে আমরা সব কেনাকাটা করব। What do you want? Open the chips, mommy. First you need to eat sandwich. Hello? Hello? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমরা এখন আগে গিয়ে আজরাতে শপিংটা করে নেব। তো উই আর ব্যাক হোম, আর এখন আমি নোয়ার জন্য স্পেশাল চিকেন স্টু বানাবো। আমি একটা ওকে তেল গরম করে ওর মধ্যে জিরা আর তেজপাতার ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে এখন একটু গার্লিক অ্যাড করে দিচ্ছি। গার্লিকগুলো একটু ব্রাউন হতে থাকলে ওর মধ্যে আমি আনিয়নগুলো অ্যাড করে দেব। গার্লিক আর আনিয়নটাকে এবারে ভালোভাবে সতে করব, আর তারপরে যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে দুটোই, তখন ওর মধ্যে চিকেনটাকে আমি অ্যাড করে দেব। চিকেনটাকে আমি প্রিভিয়াসলি কোনো মশলা দিইনি, কেন কি নোয়া খাবে এটাকে, তো আমি একদম পাতলাভাবে বানাচ্ছি। আর আজকে আমরাও চিকেন স্টুই খাবো, তো তাই বলে একবারে বেশি করে বানাচ্ছি। চিকেনটা সতে হচ্ছে, আমি ওর মধ্যে এক চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম, আর এখন একটু ক্যারেটসগুলোকেও ঢেলে দিচ্ছি। আমি একদম স্পাইসি বানাবো না স্টুটা, তাই একটু হলুদ, একটু কিউমিন আর সল্ট দিয়েই শুধু স্টুটা বানাচ্ছি। মশলাগুলোকে কষিয়ে আমি ওর মধ্যে জল অ্যাড করে দিয়েছিলাম, এরপরে এবারে এটাকে ভালো করে ফুটতে দেবো। স্টু কুক হচ্ছে, আর পাশাপাশি আমি রাইসও কষিয়ে দিয়েছি। স্টুটা একবার বয়েল হয়ে গেছে, তো আমি এখন ওর মধ্যে একটু বিনসগুলো অ্যাড করে দিচ্ছি। অলমোস্ট রেডি হয়ে আসছে, তাই আমি লাস্ট মিনিটে একটু স্নো পিস আর কোরিয়ান্ডার অ্যাড করছি, তারপরে একটুখানি বয়েল হতে দিয়ে এবার আমি ওটাকে নামিয়ে দেবো।